সুপ্রিয় এএমআই শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলি কোচিং সার্ভিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিতালহা জুবেদ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেকশন বি এর অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স কোর্সের কোর্স টিচার হিসেবে টেলি কোচিং এ লেকচার দিচ্ছি আমি। আজকে আমাদের পাঠ্য বিষয়ের গত লেকচার, এরপর থেকে আমরা আজকে লেকচার শুরু করব। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের লেকচারের মূল অংশে। আজ আমরা কথা বলবো প্রসেস নিয়ে এবং বিভিন্ন ধরনের সাইকেল নিয়ে। অনেক সময় আমাদের এএমআই পরীক্ষায় কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস বলতে কি বোঝায় সেটি এসেছে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের প্রসেস যেমন হচ্ছে আইসো থার্মাল প্রসেস, আইসো বেরিক প্রসেস, আইসো কোরিক প্রসেস বা রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, স্টেডি ফ্লো প্রসেস, এরকম বিভিন্ন ধরনের প্রসেস সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় এসেছে। সো প্রসেস বলতে কি বোঝাই, আমরা বলেছিলাম স্টেপ বলতে কি বোঝাই। ধরা যাক এই পজিশনে যেটাকে আমরা বলছি স্টেট ওয়ান, স্টেট টু, অর্থাৎ একটা সিস্টেমের অবস্থা প্রকাশের জন্য আমরা সেটিকে বিভিন্ন স্টেটে নামকরণ করি। সো ধরা যাক সকাল 10:10 একটা সিস্টেমের প্রেশার ছিল 10 ইউনিট এবং ভলিউম ছিল 10 ইউনিট, তখন সেটিকে আমরা বলতেছি যে সেটা হলো তার প্রাথমিক অবস্থা বা স্টেট ওয়ান। সো আমরা বলছি যে কোনো একটা সিস্টেমের কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তার যে বৈশিষ্ট্যগুলো সেই পরিমাপগুলোকে আমরা বলি তার স্টেট। তো একটা সিস্টেম যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, মাঝখানের এই যে অংশটুকু বা এই যে পাথটুকু, অর্থাৎ যে সময় একটা সিস্টেম পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন সেই অংশটুকুকে আমরা বলি প্রসেস পাথ বা সিম্পলি প্রসেস। একটা প্রসেস ঘটছে, যেমন যখন ডাক্তারের হাতে ইনজেকশন থাকে, ওটা একটা পিস্টন এবং সিলিন্ডার হিসেবে আমাদের চিন্তা করি। ধরা যাক এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, যে ডাক্তার যখন ইনজেকশন পুশ করেন, তখন তিনি কী করেন, প্রথমে কিছু লিকুইড তিনি তার সিরিঞ্জে তুলে দেন, এরপর পিস্টনটা ধীরে ধীরে রোগীর শিরাই যখন বা ধমনিতে যখন ইনজেকশন দিচ্ছেন, তখন সে ধীরে ধীরে পিস্টনটাকে সামনের দিকে প্রেস করে সংকুচিত করেন। তো এই যে ব্যাপারটি, যে ধরা যাক প্রাথমিক অবস্থায় যখন পিস্টনটি এই পজিশনে ছিল, তখন এখান থেকে এই পর্যন্ত আমরা যদি ভলিউম হিসাব করি, তাহলে আমরা একটা ভলিউম পাচ্ছি এবং এই সিস্টেমের মধ্যে একটা প্রেশার এর পরিমাপ রয়েছে। তার মানে আমরা এই সিস্টেমটা একটা ক্লোজড সিস্টেম যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমরা দুটো প্রপার্টি বা দুটো ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, একটা হচ্ছে ভলিউম আর একটি প্রেশার। যখন সেটাকে সংকুচিত করা হচ্ছে, তখন আলটিমেটলি এটার ভলিউম কমে যাচ্ছে এবং তার প্রেশার বৃদ্ধি পাচ্ছে। সো দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পর এখানে এসে থেমে গেলাম। তাহলে এখানে থেমেছিলাম, এখানে থেমেছিলাম, মাঝখানে গতিশীল, এই মাঝখানের অংশটুকুকে আমরা বলি প্রসেস পাথ, যেটি এখানে দেখানো হচ্ছে। যে স্টেট ওয়ান মানে প্রাথমিক অবস্থা, স্টেট টু মানে তার দ্বিতীয় অবস্থা, এবং মাঝখানের সময় সে পরিবর্তনশীল অবস্থায় ছিল এবং সেটিকে আমরা বলছি প্রসেস পাথ। সো যখন একটা সিস্টেম এনি চেঞ্জ, চেঞ্জটাকে আমরা বলি প্রসেস। সো প্রসেস কিছুই না, প্রসেস বা প্রক্রিয়া মানে হলো যে কোনো পরিবর্তন, পরিবর্তনকে আমরা বলি প্রক্রিয়া বা প্রসেস। যেমন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন আর যখন গ্রাজুয়েশন শেষ করলেন, দুটো যদি আমরা স্টেট ওয়ান বলি, যে প্রাথমিক অবস্থা হচ্ছে আপনি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ভর্তি হলেন বিশ্ববিদ্যালয়ে বা AMIE-তে ভর্তি হলেন, 4 বছর পরে আপনি AMIE পাস করলেন, তখন আপনি ইঞ্জিনিয়ার। সো সেটা হলো আপনার সর্বশেষ অবস্থা ইঞ্জিনিয়ার, কিন্তু প্রাথমিক অবস্থা ছিল আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সো স্টেট ওয়ানটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টেট এবং স্টেট টু হচ্ছে BS ইঞ্জিনিয়ারিং স্টেট, এর মাঝখানে যে AMIE পড়ছেন সেটি বেসিক্যালি প্রসেস পাথ। তাহলে এই পাঠ্য বিষয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যখন পড়ছেন, এই ইঞ্জিনিয়ারিং পড়ার ফলে আপনার চালচলন, কথাবার্তা, চিন্তার জগতে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনগুলোকে আমরা বলতেছি একাডেমিক প্রসেস, অর্থাৎ শিক্ষা এবং শিক্ষণের প্রক্রিয়া। সো আমরা প্রসেস বলতে সিম্পলি বোঝাই যে আমরা এটাকেও বলছি যে স্টেট মানেই আসলে সেটা একটা সাম্যাবস্থা, অবস্থা বা সিম্পলি যে কোনো স্টেটই বেসিক্যালি ইকুইলিব্রিয়াম স্টেট। সো যখন একটা সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে অন্য আরেকটি ইকুইলিব্রিয়াম স্টেটে যায়, তখন এই যে মাঝখানের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে বলা হয় প্রসেস। সো এনি চেঞ্জ দ্যাট এ সিস্টেম আন্ডারগোস ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট টু অ্যানাদার ইজ কল্ড এ প্রসেস। এবং এই যে স্টেট ওয়ান আর স্টেট টুর মাঝখানে কিন্তু অসংখ্য স্টেট রয়েছে, যেটিকে আমরা একটা কন্টিনিউয়াস লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি।
সো এই যে সিরিজ অফ স্টেটস থ্রু হুইচ এ সিস্টেম পাসেস ডিউরিং এ প্রসেস, একটা প্রসেস চলাকালীন যে বেশ কিছু বা অসংখ্য স্টেট রয়েছে সেগুলোকে সামগ্রিকভাবে বলা হয় প্রসেসের পাথ। সো দ্য সিরিজ অফ স্টেটস থ্রু হুইচ এ সিস্টেম পাসেস ডিউরিং এ প্রসেস, প্রসেস চলাকালীন সময়ে যে অসংখ্য স্টেটের মধ্য দিয়ে সিস্টেমটি যায় সেটিকে বলা হয় পাথ অফ দি প্রসেস। সো টু ডিসক্রাইব এ প্রসেস কমপ্লিটলি, যদি কোনো প্রসেসকে আমরা সম্পূর্ণভাবে ডিসক্রাইব করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে যে অবশ্যই ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট প্রসেসের, এটাকে আমরা বলছি ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থা এবং এটাকে বলছি ফাইনাল স্টেট বা সর্বশেষ অবস্থা, এবং তার যে প্রসেস পাথ যেটি সে ফলো করেছিল, এবং এই সময়গুলোতে তার, আমরা জানি যে সিস্টেমের সারাউন্ডিংসের সাথে সিস্টেমের ভেতরের স্পেসের মধ্যবর্তী একটা কন্ট্যাক্টিং সার্ফেস যেটিকে আমরা বলি বাউন্ডারি, সো এই যে সারাউন্ডিংয়ের সাথে যে ইন্টারাকশনস সেই বিষয়গুলোকে আমাদেরকে ডিসক্রাইব করতে হয়। সো যদি আমরা কখনও কোনো প্রসেসকে কমপ্লিটলি ডিসক্রাইব করতে চাই, ওয়ান শুড স্পেসিফাই দি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস অফ দি প্রসেস। আমাদেরকে চারটা জিনিস, অর্থাৎ একটা প্রসেসকে আমরা যদি কমপ্লিটলি ডিসক্রাইব করতে চাই তাহলে আমাদের চারটা জিনিস লাগবে, একটা হচ্ছে তার ইনিশিয়াল স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেট, একটা হচ্ছে প্রসেস পাথ, এবং সারাউন্ডিংয়ের সাথে সিস্টেমের ইন্টারাকশনস। ওকে, তো এটা হলো যে যদি এমন হয় যে হোয়েন এ প্রসেস, যেটাকে আমরা অনেক সময় পরীক্ষায় এসেছে যে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস বলতে কী বোঝায়, যে হোয়েন এ প্রসেস প্রসিডস ইন সাচ এ ম্যানার দ্যাট দি সিস্টেম রিমেইনস ইনফাইনাইটসিম্যালি ক্লোজ টু অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাট অল টাইমস, ইট ইজ কল্ড কোয়াজি স্ট্যাটিক বা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। সো অনেকটা এরকম যে যখন ডাক্তার ইঞ্জেকশন পুশ করে তখন সে কিন্তু খুব দ্রুত হচ্ছে, প্রেশার ক্রিয়েট করে না বা তার ভলিউম সংকুচিত করে না খুব দ্রুত, খুব ধীরে ধীরে সেটির ভেতরে লিকুইডগুলোকে পাস করানোর জন্য শিরাতে তারা খুব ধীরে বা ধীর প্রক্রিয়াতে তারা খুব স্লোলি তারা হচ্ছে প্রেশারটা ক্রিয়েট করে ভলিউমটাকে রিডিউস করে। তো এই যে স্লো প্রসেসের ফলে আমরা বলছি যে এরকমভাবে যখন স্লো কম্প্রেশন করা হয় তখন সেটি বেসিক্যালি একটি কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। তো ডাক্তারদের যে ইনজেকশন পুশ করার প্রক্রিয়া বা প্রসেস সেটিকে আমরা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস বলতে পারি। সো এখানে স্লো কম্প্রেশন না করে যদি ভেরি ফাস্ট কম্প্রেশন হয় তখন সেটি অবশ্যই হবে নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। তাহলে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসকে আমরা বলি যে এটা সাফিসিয়েন্টলি স্লো প্রসেস দ্যাট অ্যালাউজ দ্য সিস্টেম টু অ্যাডজাস্ট ইটসেলফ ইন্টারনালি, যাতে করে প্রপার্টিজ ইন ওয়ান পার্ট অফ দি সিস্টেম ডু নট চেঞ্জ ইন ফাস্টার দ্যান দোজ অ্যাট আদার পার্টস। সো কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস বলতে আমরা এমন একটি প্রসেসকে বোঝাই যেটি কি না মোস্ট অফ দি টাইম বা সিস্টেমের সময়ের সাথে সাথে সে ওই তার ভারসাম্যপূর্ণ অবস্থাটাই অলমোস্ট ধরে রাখার চেষ্টা করে, পুরোপুরি ধরে রাখা সম্ভব না কিন্তু ইনফাইনাইটসিম্যালি ক্লোজ বা ভেরি ক্লোজ টু দ্য ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাট অল টাইমস। আর যদি সেটাকে আমরা ফাস্টার কম্প্রেস করছি তখন সেটা নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে রূপান্তর হচ্ছে। সো যখন একটা গ্যাস, এটা একটা পিস্টন সিলিন্ডার ডিভাইস, সো যদি একটা পিস্টন সিলিন্ডার ডিভাইসের মধ্যে যে গ্যাস আছে সেটিকে যদি কম্প্রেস করা হয় হঠাৎ করে তখন দি মলিকিউলস নিয়ার দি ফেস অফ দি পিস্টন, এই পিস্টনের কাছাকাছি যে মলিকিউলসগুলো রয়েছে সেগুলো ওখান থেকে পালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাবে না এবং দে উইল হ্যাভ টু পাইল আপ ইন এ স্মল রিজন ইন ফ্রন্ট অফ দি পিস্টন। সো পিস্টনের সামনেই তারা আসলে জমাটবদ্ধ হয়ে যাবে, ফলে ওই জায়গাটায় প্রেশারটা বেড়ে যাবে, হাই প্রেশার রিজন সেখানে ক্রিয়েট হবে এবং এই যে প্রেশার ডিফারেন্স, এখানে যে প্রেশার এবং এই জায়গাটায় মধ্যবর্তী স্থান বা এই জায়গাগুলোতে যে প্রেশার সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। সো এই যে বিকজ অফ দিস প্রেশার ডিফারেন্স সিস্টেম তখন আর ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে না এবং তখন এই এন্টায়ার প্রসেসকে আমরা বলছি নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। যেমন এখানে আমরা যখন সংকুচিত করছি স্লোলি তখন কী হচ্ছে, পিস্টনের ঠিক আগ মুহূর্তে যে পার্টিকেলগুলো রয়েছে, যে মলিকিউলসগুলো আছে, সেগুলো ধীরে ধীরে এদিকে মুভ করবে এবং সাফিসিয়েন্ট টাইম, এনাফ টাইম পাবে টু এসকেপ, ওখান থেকে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে। বাট হঠাৎ করে যখন ভেরি ফাস্ট কম্প্রেশন করা হচ্ছে তখন মলিকিউলসগুলো উইল নট গেট এনাফ টাইম টু এসকেপ এবং দে উইল হ্যাভ টু পাইল আপ ইন এ স্মল রিজন ইন ফ্রন্ট অফ দি পিস্টন, এবং সেক্ষেত্রে পিস্টনের সামনে হাই প্রেশার রিজন ক্রিয়েট হবে। সে কারণে এটা আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম অবস্থা বজায় রাখতে সক্ষম হবে না এবং এন্টার প্রসেসটা তখন হয়ে যাবে নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। তো এটাকে স্লোলি যদি মুভ করা হয় তখন মলিকিউলস উইল হ্যাভ সাফিসিয়েন্ট টাইম টু রিডিস্ট্রিবিউট, মলিকিউলসগুলো সিলিন্ডারের ভেতরে সবখানে সমানভাবে ব্যাপৃত হওয়া বা সমানভাবে
ডিস্ট্রিবিউট হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে এবং মলিকিউল পাইল আপ হবে না ইন ফ্রন্ট অফ দি পিস্টন। পিস্টনের সামনে তারা মলিকিউলসগুলো অণুগুলো জমাট হবে না বা একত্র হবে না। সেক্ষেত্রে যেটা হবে যে প্রেশার ইনসাইড দি সিলিন্ডার, সো সিলিন্ডারের যদি আমরা সবখানে বিবেচনা করি, সিলিন্ডারের ঠিক পিস্টনের আগ মুহূর্তে কিংবা পিস্টন থেকে মাঝখানে, মানে পিস্টন থেকে অনেকটা দূরে সিলিন্ডারের মাঝখানে বা একদম সিলিন্ডারের অপর প্রান্তে, সবখানেই অলমোস্ট ইউনিফর্ম হবে, মানে প্রেশার ভ্যারিয়েশনটা খুব কম হবে, মানে প্রেশার মোটামুটিভাবে সিলিন্ডারের সবখানে সমান হবে। এবং প্রেশার যদি বাড়ে তাহলে অল লোকেশনস, সব লোকেশনে সেম রেটে অর্থাৎ সমান হারে প্রেশার ইনক্রিজ হবে। যদি আবার ঠিক উল্টো করা হয়, যেটা কম্প্রেশন না করে যদি এটা হলো এক্সপানশন করা হয় সিলিন্ডারটাকে ঠিক রিভার্স ওয়েতে, অর্থাৎ আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এটা ডান থেকে বামে যেমন এটাকে সংকুচিত করছি, এটাকে যদি আমরা প্রসারিত করি, সেক্ষেত্রেও প্রেশার ডিক্রিজ হওয়ার পরিমাণটা হুট করে ডিক্রিজ হবে না, বরং সেম রেটে ডিক্রিজ হবে। সেক্ষেত্রে আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম ইজ মেনটেইনড অ্যাট অল টাইমস, সবসময় ইকুইলিব্রিয়ামটা মেনটেইন হবে, এবং সেক্ষেত্রে আমরা ওই প্রসেসটাকে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস বলছি। সো কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস হচ্ছে এমন একটি প্রসেস যেটি মোটামুটিভাবে তার সাম্যাবস্থাটা সময়ের সাথে সাথে সাম্যাবস্থাটা নষ্ট হয় না, বরং সে অলমোস্ট তার সাম্যাবস্থাটা ধরে রাখতে সক্ষম হয়। অর্থাৎ যে কোনো স্লো প্রসেসকে আমরা স্লো কম্প্রেশন কিংবা স্লো এক্সপানশন, সেগুলো কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস হিসাবে ডিফাইন করতে পারি। তাহলে আমরা বলছি যে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস একটা আইডিয়ালাইজড প্রসেস এবং অ্যাকচুয়াল প্রসেসকে আসলে রিপ্রেজেন্ট করে না, কারণ আমাদের এত স্লোলি মুভ করা বা যে কোনো প্রসেস এত স্লো ঘটানোর আসলে কোনো কারণই নেই। সো এটাকে আমরা বলতে পারি যে আইডিয়ালাইজড প্রসেস। সো কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস ইজ অ্যান আইডিয়ালাইজড প্রসেস এবং ইজ নট এ ট্রু রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকচুয়াল প্রসেস। আমরা ইঞ্জিনিয়ারিং সিস্টেমে বা থার্মোডাইনামিক সিস্টেমগুলোতে যে প্রসেসগুলো রিয়েল লাইফে, রিয়েল ডিভাইসগুলোতে, রিয়েল ইঞ্জিনিয়ারিং ডিভাইসগুলোতে আমরা যেগুলো প্রসেসগুলো দেখি, সেগুলো কোনোটাই আসলে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস না। মোস্ট অফ দি মানে কি ম্যাক্সিমামই হচ্ছে নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। বাট আমরা যেটা করি যে অ্যাকচুয়াল প্রসেসগুলো আমরা অ্যাপ্রক্সিমেশন করে মডেল দাঁড় করাই কোয়াজি ইকুইলিব্রিয়াম হিসেবে, এবং এক্ষেত্রে অ্যাকচুয়াল প্রসেসের সাথে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসের যে পার্থক্য আছে সেইটাকে আমরা নেগলিজিবলভাবে ইগনোর করি, নেগলেক্ট করে থাকি আর কি এররগুলো। তো ইঞ্জিনিয়াররা আসলে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসের ব্যাপারে দুটো কারণে আগ্রহী, সেটি এখানে বলা হচ্ছে যে ফার্স্ট দে আর ইজি টু অ্যানালাইজ এবং সেকেন্ড ওয়ার্ক প্রডিউসিং ডিভাইসেস ডেলিভার দি মোস্ট ওয়ার্ক হ্যান দে অপারেট ইন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। এখানে দুটো বিষয় বলা হচ্ছে যে যেহেতু আমাদের বাস্তবের যে সকল প্রসেস রয়েছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস, বাট তারপরেও ইঞ্জিনিয়াররা কেন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসের ক্ষেত্রে আগ্রহ দেখায়? মূলত আমাদের অ্যানালাইজ করার ক্ষেত্রে সুবিধা হয় কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসগুলো, এবং আমাদের যেগুলো ওয়ার্ক প্রডিউসিং ডিভাইস রয়েছে, থার্মোডাইনামিক ডিভাইস রয়েছে যেগুলো কাজ প্রডিউস করে আউটপুট হিসাবে, তো সেগুলো মূলত অপারেট হয় কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে, বা বলা যায় যে মোস্ট ওয়ার্ক অধিকাংশ কাজ সম্পাদন করে তারা তখনই যখন সেটি কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে অপারেটেড হয়। সো বলা যায় যে অ্যাকচুয়াল প্রসেসকে আমরা যখন কম্পেয়ার করি তুলনার সময়ে আমরা আসলে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসগুলোকে স্ট্যান্ডার্ড হিসাবে বিবেচনা করি। সো পরীক্ষার সময় আসতে পারে যে হোয়াট ইজ কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস, হোয়াই কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস ইজ ইম্পর্ট্যান্ট। সো আমরা বলছি যে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস হচ্ছে এনি প্রসেস, যে কোনো প্রসেস যেগুলো কি না অলমোস্ট ইনফাইনাইটসিমালি তারা ক্লোজ টু কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস ইজ এ প্রসেস যেখানে ইন হোয়েস দ্য সিস্টেম রিমেন্স ইনফাইনাইটসিমালি ক্লোজ টু অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট অর অল টাইমস। এবং কেন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস ইম্পর্ট্যান্ট? বিকজ দে আর মোস্ট অফ দ্য সিস্টেম যদিও কোয়াজি ইকুইলিব্রিয়াম না, মোস্ট অফ দি সিস্টেম প্রসেস বা মোস্ট অফ দি প্রসেস হচ্ছে নন কোয়াজি নেচার, তারপরেও কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসগুলো দুটো কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসগুলো সহজে অ্যানালাইজ করা যায় এবং যেগুলো ওয়ার্ক ডান বা ওয়ার্ক প্রডিউস করে যে সকল যন্ত্র বা ডিভাইসগুলো সেগুলোর অধিকাংশ কাজই সম্পাদিত হয় যখন সেটি কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে অপারেটেড হয়। এবং কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসকে আমরা অ্যাকচুয়াল প্রসেসের সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসাবে বিবেচনা করে থাকি। সো এখানে আমরা একটা পিভি ডায়াগ্রাম অর্থাৎ প্রেশার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে প্রাথমিক অবস্থা অর্থাৎ পিস্টন সিলিন্ডার যে ডিভাইস সেটির প্রাথমিক অবস্থা বা ইনিশিয়াল স্টেটে সেটির প্রেশার এবং ভলিউম দেখানো হয়েছে, যে যখন তার ভলিউম V1 তখন তার প্রেশার P1, যখন তার এটাকে কম্প্রেশন করা হচ্ছে কম্প্রেশন প্রসেস শেষে তার যে নতুন অবস্থা সেখানে তার ভলিউম কমে এসেছে, এবং সেটা যদি V2 রিপ্রেজেন্ট করা হয় সেই মুহূর্তে তার প্রেশার বেড়ে
P2 হয়েছে। সো এই যে প্রসেস পাথ অর্থাৎ ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের মধ্যবর্তী যে গোয়িং রাস্তা অর্থাৎ যখন পিস্টনটিকে ধীরে ধীরে সংকুচিত করা হচ্ছে তখন তার প্রেশারও ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে এবং যখন এই অবস্থায় সে থামা হলো তখন তার প্রেশার এই অবস্থায় উন্নীত হলো। সো এই যে একটা সিস্টেমকে যখন অর্থাৎ সিস্টেমের দুটো প্রপার্টিস বা দুটো ক্যারেক্টারিস্টিক্স প্রেশার এবং ভলিউমকে আমরা যখন রিপ্রেজেন্ট করছি কোনো ডায়াগ্রামের সাহায্যে তখন সেটিকে আমরা বলছি পিভি ডায়াগ্রাম বা প্রেশার ভলিউম ডায়াগ্রাম। সো এগুলোকে আমরা অনেক বলে থাকি প্রসেস ডায়াগ্রামস। সো এই যে থার্মোডাইনামিক প্রপার্টিসগুলো মেজার করা এবং সেটি হরাইজন্টাল এক্স এক্সিস এবং ভার্টিক্যাল ওয়াই এক্সিসে রিপ্রেজেন্ট বা ভিজুয়ালাইজের মাধ্যমে আমরা যে প্রসেসকে ভিজুয়ালাইজ করি। সো প্রসেসকে ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু ডায়াগ্রাম যেগুলোকে আমরা বলি প্রসেস ডায়াগ্রাম। সো প্রসেস ডায়াগ্রামস আমরা ব্যবহার করে প্রসেসকে ভিজুয়ালাইজ করি এবং কিছু প্রপার্টিস রয়েছে কোঅর্ডিনেট হিসাবে, যেমন এখানে এক্স অক্ষকে ভি দিয়ে অর্থাৎ ভলিউমকে রিপ্রেজেন্ট করা হয়েছে, ওয়াই অক্ষকে প্রেশার পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরকমভাবে আমরা চাইলে টেম্পারেচার টি বা স্পেসিফিক ভলিউম ব্যবহার করতে পারি। সো এই মোটামুটিভাবে আমাদের পিভি ডায়াগ্রাম, পিটি ডায়াগ্রাম, টিভি ডায়াগ্রাম এরকম বিভিন্ন ধরনের প্রসেস ডায়াগ্রামসগুলো আমরা পরবর্তীতে দেখব। আরেকটা যেটা আছে যে আইসোথার্মাল প্রসেস বলতে কী বোঝায়, আইসোবেরিক, আইসোকোরিক বা আইসোমেট্রিক প্রসেস, এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে আইসো শব্দের অর্থ আমরা জানি যে আইসো মানে হচ্ছে একই। তো আইসো শব্দটি ব্যবহার করা হচ্ছে যে একটা প্রসেসের জন্য আমরা আইসো প্রেফিক্স তখনই ব্যবহার করি যে একটা পার্টিকুলার প্রপার্টি বা কোনো নির্দিষ্ট প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ধ্রুবক থাকে যখন, যেমন যখন বলা হচ্ছে আইসো থার্মাল, দ্যাট মিনস থার্মাল শব্দটার মানেই হলো যে এটা টেম্পারেচারের সাথে সম্পর্কিত। সো আইসো মানে একই, থার্মাল মানে টেম্পারেচার, সো আইসো থার্মাল মানে হলো একই তাপমাত্রা। সো আইসো থার্মাল প্রসেস বলতে আমরা সেই প্রসেসগুলোকে বোঝাই যে প্রসেস চলাকালীন সময়ে তাপমাত্রাটি ধ্রুবক থাকে। একইভাবে যখন আইসো বেরিক, বেরিকটা আসে হচ্ছে প্রেশারের সাথে সম্পর্কিত। সো প্রেশার পরিমাপের যন্ত্রকে আমরা বলি ব্যারোমিটার, সো বেরিক শব্দটি আসছে হচ্ছে প্রেশারের সাথে সম্পর্ক। এবং আইসোবেরিক প্রসেস হচ্ছে সেই প্রসেসকে বলছে যে প্রসেসে প্রেশার পি কনস্ট্যান্ট থাকে, এবং আইসোকোরিক বা আইসোমেট্রিক বলা হচ্ছে যখন কোনো সিস্টেমে স্পেসিফিক ভলিউম কনস্ট্যান্ট থাকে। সো আইসো থার্মাল প্রসেস বলতে এমন প্রসেসকে বোঝায় যেটার ক্ষেত্রে টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, আইসোবেরিক প্রসেস বলতে এমন প্রসেসকে বোঝায় যেখানে প্রেশার রিমেন্স কনস্ট্যান্ট, এবং আইসোকোরিক বা আইসোমেট্রিক প্রসেস বলা হচ্ছে সেই প্রসেসকে যখন স্পেসিফিক ভলিউম ভি বা ছোটো হাতের ভি সেটি রিমেন্স কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে যে একটা সিস্টেম এবং যেটা হলো সাইকেল কথা বলা হচ্ছে, যে আমরা এখানে চিত্রে পিভি ডায়াগ্রাম আমরা দেখিয়েছি ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট, তার মানে এক নাম্বার স্টেট থেকে দুই নাম্বার স্টেটে গেলে সে যে একটা প্রসেস কমপ্লিট করছে। এখন ধরা যাক এখানে চারটা পার্ট আছে, ধরা যাক এক থেকে দুই নাম্বার স্টেটে গেল একটা প্রসেস কমপ্লিট হলো, দুই থেকে এখানে ধরা যাক তিন নাম্বার পজিশন এখানে আরেকটা প্রসেস কমপ্লিট হলো, এখান থেকে এই পজিশনে আরেকটা প্রসেস কমপ্লিট হলো, এখান থেকে এই পজিশনে আরেকটা প্রসেস কমপ্লিট হলো, যদি এরকমটা করতো তাহলে আমরা এটিকে বলতাম একটা চক্র বা সাইকেল। কারণ এক থেকে দুইয়ে অর্থাৎ ইনিশিয়াল স্টেট এবং চার ধাপ শেষে আবার ফাইনাল স্টেটটাও সেটাই। অর্থাৎ যদি এরকম হয় যে একটা সিস্টেম এমনভাবে চলছে যে এটা তার ইনিশিয়াল স্টেট, প্রসেস শেষে সে আবার তার ইনিশিয়াল স্টেটে ফিরে যায়, তখন আমরা বলি যে ওই সিস্টেমটা একটা সাইকেলের মধ্য দিয়ে চলেছে। সো সাইকেল হতে গেলে যেটা হতে হবে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট সেম হতে হবে, অর্থাৎ এ সিস্টেম ইজ সেড টু হ্যাভ আন্ডারগোন এ সাইকেল ইফ ইট রিটার্নস টু ইটস ইনিশিয়াল স্টেট অ্যাট দি এন্ড অফ দি প্রসেস। প্রসেসের শেষে যদি একটা সিস্টেম আবার তার ইনিশিয়াল স্টেটেই ফিরে আসে তখন বলা হয় যে ওই সিস্টেমটা একটা সাইকেলের মধ্য দিয়ে গেছে। সো ফর এ সাইকেল দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস আর আইডেন্টিক্যাল। সো একটা সাইকেলের ক্ষেত্রে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট সেম হতে হবে। সো থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক স্টেট আমরা বলছি যে দুটো স্টেট মিলে হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে তখন বলছি প্রসেস হয়েছে, এরকম একাধিক প্রসেস মিলে হবে একটা সাইকেল তখনই যখন কিনা তার ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট সেম হবে। তো আমরা পরের লেকচারে স্টেডি ফ্লো প্রসেস নিয়ে আমরা কথা বলবো, এবং আজকের লেকচারের মোটামুটিভাবে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের যে থার্মোডাইনামিক বিভিন্ন কনসেপ্টগুলো, এবং সেখানে আমরা আইসোবেরিক, আইসোকোরিক, আইসোমেট্রিক প্রসেস নিয়ে কথা বলেছি, একই সাথে প্রসেস কী জিনিস, স্টেট কী জিনিস সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকের লেকচার এখানে শেষ করবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।